কোভিড পাস তো বটেই, ভার্চুয়াল প্ল্যাটফর্মে উদযাপিত হলো ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটি। 1992 সাল থেকে বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আপা সেনের নেতৃত্বে এবং টাওয়ার হ্যামলেস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবার ভার্চুয়ালভাবে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেস কাউন্সিলের মেয়র জন বিগস, পার্স হেলথ এনএইচএস ট্রাস্টের পরিচালক ইয়ান বেসনেট, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইন এবং আপা সেনের প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান এমবি। এমন পরিবর্তিত অবস্থাতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখায় মেয়র জন বিগস সহ আমন্ত্রিত অতিথিগণ আপা সেনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সেবাগ্রহীতদের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও নিজেদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হয়।